জাতির জনকের জন্মদিন উপলক্ষে গণ টিকাদান কর্মসূচির প্রথম দিনে তিন ধরনেরই টিকা পেয়েছেন সাধারণ মানুষ। এই কার্যক্রম চলবে 31 মার্চ পর্যন্ত। করোনা ভাইরাস প্রতিরোধে দেশের মোট জনসংখ্যার 75% মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার। এমন বাস্তবতায় বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে গণটিকা কার্যক্রম চালু হয়েছে। রাজধানীর বিভিন্ন টিকা কেন্দ্রে দেখা গেছে করোনার প্রথম দ্বিতীয় ডোজের পাশাপাশি বুস্টার ডোজও দেওয়া হচ্ছে। এই কর্মসূচিতে 3,25,00,000 ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আবারও গণটিকা কার্যক্রম হাতে নেয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। করোনার জন্য টিকা নিচ্ছি, বিদেশ যাওয়ার জন্য, এতে আমরা উপকৃত। ভোগান্তি কিছুই নেই, আসছি টিকা দিচ্ছি, যাইতে কিনা আসছি। এখানে সরকারে একটা টিকা দেওয়ার জন্য একটা ফ্রি দিছে, এই জন্য আমরা এসেছি। এখানে কোনো সমস্যা হয় নাই, লাইনও এত লম্বা ছিল না। বৃহস্পতিবার থেকে করোনার বুস্টার ডোজের নতুন নিয়ম কার্যকর হয়েছে। এদিকে গণটিকা কার্যক্রমের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন টিকা কেন্দ্রে ঘুরে দেখা গেছে সাধারণ মানুষের উপস্থিতি তুলনামূলক কম। সরকারি ছুটির দিন মনে করেন, সেই ছুটির দিন উপলক্ষে অনেকে হয়তো নিজেরাই রিল্যাক্স ভাবতেছেন যে তো, বাট আমরা কিন্তু খোলা রেখেছি সবাইকে যাতে টিকার আওতায় আনতে পারি, এবং আমাদের কাছে, সরকারের কাছে এবং আমাদের ঢাকা মেডিকেল কলেজ সেন্টারে পর্যাপ্ত পরিমাণে টিকা আছে। টিকা নেওয়ার পরও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অবশ্যই টিকার সাথে স্বাস্থ্যবিধি তো মানতে হবে, যেহেতু এখনো কিন্তু কোভিড আছে, একদম শূন্যের কোঠায় নেমে আসেনি, যার জন্য যতক্ষণ না পর্যন্ত নির্দেশনা না আসছে সবাইকে স্বাস্থ্যবিধি মানা, ভ্যাকসিনটা চালিয়ে যেতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত করোনা ভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছেন প্রায় 13 কোটি মানুষ, আর 9 কোটিরও বেশি মানুষ নিয়েছেন দ্বিতীয় ডোজ। বুস্টার ডোজ পেয়েছেন 52 লাখ জন। তাহুদ ছোড়ব, এটিএন নিউজ, ঢাকা।